হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইচ্ছে ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতার একটা দারুণ রেসিপি। কুমড়ো পাতার এই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা মতো কুমড়ো পাতা। পাতাটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি বড় চামচের 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি বড় চামচের 3 চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি 4 চামচ বেসন, আর প্রায় 1/2টা মতো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি 1 করে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল, আর দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে চিনিটা দিয়ে মাখা হয়ে গেলে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলোর মধ্যে আমি 1 চামচ করে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পাতার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1টা করে কাঁচা লঙ্কা। এবার পাতাটা হাতের সাহায্যে ভালো করে মুড়িয়ে নেব যেন উটটা বেরিয়ে না যায়। একইভাবে আমি সব পাতাগুলোকে একইভাবে মুড়িয়ে নিচ্ছি। সব পাতাগুলোর মধ্যে আমি পুর ভরে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার আমি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, আনি নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আমি কিন্তু এটা খুব বেশি পাতলা করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি এই ব্যাটারটার মধ্যে পুর ভরে রাখা পাতাটা ভালো করে একটু এপিটোপিট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার আমি 1 করে পাতাগুলোকে দিয়ে দেব। আমি এখানে আমার সুবিধার জন্য 3টে করে পাতা দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। 1 পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি 1টা চামচের সাহায্যে একটু ব্যাটার নিয়ে ওপর দিয়ে পাতার ওপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটু উল্টে দেব। এটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। সব পাতাগুলোকেই আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখানে সব কটা বড়াই আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বড়াগুলো আমি এখানে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু নিরামিষের দিন খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারাও একবার ট্রাই করে দেখবেন কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।